অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথা বলে সরকার দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকেই ঠেলে দিচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি সংঘাত গোলযোগ চায় না, শান্তিপূর্ণভাবে ক্ষমতায় পরিবর্তন চায়। এজন্য নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। জাতীয়তাবাদী মহিলা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা করেছে সংগঠনটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনেই জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এই সরকারের বিদায়ের কোনো বিকল্প নেই। যে মেয়েটি 17 বছরের একটি মেয়ে, যে কিনা ফার্স্ট ইয়ারে পড়তো, তাকে তার শুধুমাত্র তিনি সঞ্চালনা করছিলেন বলে তাকে আজকে 1 বছর যাবৎ কারাগারে বন্দি করে রেখেছেন, তাকে মুক্তি দিচ্ছেন না। মহিলা দলের এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মা বোনদেরও পিঠ দেয়ালে ঠেকে গেছে, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে, যে আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বড়ের একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহার করতে চলেছে এবং এটার জন্য সবগুলো দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের প্রকৃতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেই রকম একটা ভয়াবহ পরিস্থিতিকে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো গোলযোগ চাই না, কিন্তু আমরা দেশে একটা সুষ্ঠ আবার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সমাবেশ শেষে নয়াপল্টন ভিআইপি সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করে জাতীয়তাবাদী মহিলা দল। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নানা উপকরণ আর ব্যানার প্লাকার্ড নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।